তোরা যে যা বলিস ভাই বিজেপি সরকারের যে নীতি সেটা কিন্তু এবার ফ্লপ মারছে ইভেন ভারতকে নেওয়া যে সেকুলার কান্ট্রিটাকে একটা ধর্ম এক ধর্মমূলক একটা রাষ্ট্রে পরিণত করতে চাইছে সেই দেশে বসবাসকারী বিভিন্ন ধর্মের মানুষের যে ধর্মীয় অধিকার সেটাকে আপনার কে বলা হয় যে ছিনিয়ে নিয়েছিল আর অ্যাজ এ রেজাল্ট এবার নির্বাচনে ভারতে বিজেপির ভরাডুবি হয়েছে মানে তুলনামূলক এটাই হয়েছে এখন এই মোদীর সরকার আসলে এর বাইরে কী করে দর্শক আমাদের বীর এবং ইসলি যুদ্ধে প্রথম দিকে ইসলির পক্ষে অবস্থান নিলেও পরবর্তী সময়ে পরিস্থিতি খারাপ দেখা বীরদের পক্ষে মুখে মুখে অবস্থান নিয়েছিল সেটা আজকে প্রমাণিত কারণ উপরে পানি ঢাইলা তলে তলে কিন্তু গাছের গোড়া কাটতেছিল এই মোদীর সরকার মানে ভারত আমি বিষয়টা নিয়ে খুবই আশ্চর্য হই নাই কারণ এটাই তো হবে এটি হবে আচ্ছা আট মাসেরও বেশি সময় ধরে ফিলিতে যে অভিযান চালেছে ইসলি এই আগ্রাসনে অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহকারী যে দেশগুলো আছে সেই দেশগুলোর মধ্যে গোপনে অস্ত্র সরবরাহ করা একটা দেশের নাম উঠে আসছে ভারত আপনার আমরা যদি দেখি আন্তর্জাতিক গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ্যে এসেছে বলা হয়েছে গাজায় ভারতের তৈরি বিস্ফোরক এবং রকেট ব্যবহার করছে ইসলির সেনাবাহিনী আমরা যদি দেখি যে ইসলির সহযোগিতায় মানে ইসলিকে সহযোগিতায় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি এবং পশ্চিমা দেশগুলো টনকে টন অস্ত্র এবং গোলা বারুদ পাঠাচ্ছে আর এরপর এগুলো যেমন অনেক দেশ একটু বন্ধ করে দিছে আপনারা জানেন তাদের দেশের যে জনগণের প্রটেস্ট এই সকল কিছুর পরে এরপর আমরা দেখলাম যে ভারতের নামটা আসছে যে এবার সাপ্লায়ার হচ্ছে ভারত গত মাসের মাঝামাঝি স্পেইন সরকার বলছে মোহরমুহ হামলা চালায় ইসলিকে টনে টনে অস্ত্র পাঠাচ্ছে ভারত শুধু তাই নয় ভারত থেকে অস্ত্র বহনকারী একটি জাহাজও স্পেনের উপকূলে আটক করে দিয়েছে কে স্পেনের সরকার স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আপনার আলভারেস বোয়েনা সেই সময় বলছেন আমরা এই প্রথম কোনো বিদেশি জাহাজকে না বলেছি কারণ এই জাহাজে বিপুল পরিমাণ অস্ত্র আছে আমরা জানতে পেরেছি আর আমরা আরও জানতে পেরেছি যে এই অস্ত্রগুলো ইসলিতে আপনার পাঠানো হচ্ছে বোয়েরা বলছেন যে গত একুশে মে জাহাজটি স্পেনের বন্দরে করার অনুমতি চেয়েছিল ভবিষ্যতে অন্য যে কোনো দেশের যে কোনো জাহাজকে একই কারণে আটকাবে স্পেন সরকার এটাই আমাদের কারণ পশ্চিমারা এশিয়াতে শান্তি চায় আর অস্ত্র চায় না মানে স্পেন নিজের অবস্থান প্রকাশ করেছে স্পেন ওই দেশ যারা ফিলিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে কিন্তু স্বীকৃতি দিয়েছে এই ঘটনায় তদন্ত শুরু করেছে আল জাজিরা তদন্তে ঘটনার সত্যতা উঠে এসেছে বলে জানিয়ে গত ছাব্বিশে জুন করা এক প্রতিবেদনে আপনার যেটা দেখলাম যে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যমটির বরাদ দিয়ে গত পনেরোই মে খুব সকালে বোরকুম নামক পণ্যবাহী একটি জাহাজ স্পেইনের উপকূলে এসে পৌঁছেছিল জায়গাটি ছিল স্পেইনের কার্টাগেনা বন্দরের কাছাকাছি তবে বিষয়টি টের পেয়ে সেখানে জড়ো হয় অসংখ্য বিক্ষোভকারী যারা এই যুদ্ধে ইষ্টের বিপক্ষে অবস্থান নিয়েছিল আপনার তখনই এই জাহাজটিকে তারা তল্লাশি করার জন্য দাবি জানান তাদের সন্দেহ জাহাজটিতে মেশিনারি যাচ্ছে এবং তা ইসলিতে যাচ্ছে ঠিক সেই সময় ইউরোপীয় পার্লামেন্টের কয়েকজন বামপন্থী সদস্য স্পেইনের প্রেসিডেন্ট প্যাদ্রো সান চেজের কাছে একটা চিঠি লিখেন জাহাজটিকে যেন বন্দরে ভিড়তে না দেওয়া হয় সেই চিঠিতে এই আবেদন ছিল নয়জন সংসদ সদস্য স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছিল যে ইসলিগামী অস্ত্র বোঝায় একটি জাহাজ অনুমতিকে জাহাজকে অনুমতি দেওয়ার মানে হচ্ছে যে ফিলির বিরুদ্ধে গণহত্যার জন্য বর্তমানে আপনার বলে যে বৈধতা দেওয়া ওই চিঠির পর স্পেনের সরকার কোনো ব্যবস্থা নেওয়ার আগে জাহাজটি স্পেনের বন্দরে তার নোঙর পরিকল্পনা বাতিল করে এবং স্লোভেনিয়ার বন্দরের দিকেই আপনার অগ্রসর হয় আল বলছে তাদের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ নথি আসছে সেই নথি অনুসারে জাহাজটি যে বিস্ফোরক ছিল তা ভারতে বোঝাই করেছে এবং এটি ইসলির আশদোদ বন্দরের দিকে যাচ্ছিলো আশদোত বন্দরটি ফিলির গাজা উপত্যকা থেকে মাত্র ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত সমুদ্রের জাহাজ গতিবিধি নিরীক্ষণ করে এমন সাইটগুলোর দেওয়া তথ্য অনুযায়ী জাহাজটি দোসরা এপ্রিল দক্ষিণ পূর্ব ভারতের চেন্নাই থেকে যাত্রা শুরু করেছিল এবং ইয়েমেনের বীরদের হামলার ভয়ে লোহিত সাগরের ট্রানজিট এড়িয়ে আফ্রিকা উপকূল দিয়ে ঘুরে যায় তো বসতে বোঝাই যাচ্ছে জাহাজটিতে বিশ টন রকেট ইঞ্জিন আপনার বিস্ফোরক চার্জ সহ বারো দশমিক পাঁচ টন রকেট এক হাজার পাঁচশো কেজি বিস্ফোরক উপাদান এবং কামানের জন্য সাতশো চল্লিশ কেজি চার্জ এবং প্রোপেলান্ট ছিল বুঝতেই পারছেন কি আর বলবো বলেন আসলে কিছু বলার নাই ভালো থাকুন